ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আরেকটি নতুন পর্ব নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো পুদিনা পাতার শরবত। লেবু পুদিনার এই শরবত কিন্তু খেতে অসাধারণ। এই গরমে এক গ্লাস পুদিনা পাতার শরবত হলে মন্দ না। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পুদিনা পাতা। এটা কিন্তু আমার টবের একদম ফ্রেশ, দেখেই বুঝতে পারছেন। এবার এর মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ লেবুর রস, দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি, চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ, স্বাদটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরা গুঁড়া, এটা ঘরে তেলে নেওয়া জিরা। এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ দিয়ে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। ফিরে আসছি ব্লেন্ড করার পর। দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নিয়েছি, আবার গ্লাসে ঢেলে নেওয়ার পালা। এতো আমি একটা চাটনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আজকে আমি 2 গ্লাস বানিয়েছি। এখানে কিছু বরফ কুচি দিয়ে দিয়েছি আমি। দেখতে পাচ্ছেন এবার এর মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। একটা লেবু স্লাইস দিয়ে দিচ্ছি আর একটা পুদিনা পাতা দিয়ে পরিবেশন করে দিয়েছি। পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই পুদিনা পাতার শরবতটা। এক গ্লাস খেলে কিন্তু কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আপনারা চাইলে ঘরে এভাবে তৈরি করে নিতে পারেন এই মজাদার পুদিনার শরবত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আজ এ পর্যন্ত, সবাই ফ্যামিলি ফান অ্যান্ড কুকিং চ্যানেলের সঙ্গেই থাকবেন। নতুন আরেকটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।